অনিস্মিতার ব্লগ আমি সুস্মিতা তোমাদের জন্য নিয়ে চলেছি আরো একটা নতুন ব্লগ। তো আজ পয়লা বৈশাখ, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। আর বাঙালির শুভ নববর্ষ মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া, আর সেই খাওয়া দাওয়া কিন্তু মাছ ছাড়া একদমই অসম্পূর্ণ। তো আজকে আমি বানাবো ভেটকি মাছের দুটো ইউনিক রেসিপি, ভেটকি পাতুরি আর সর্ষে ভেটকি, যে দুটো কিন্তু বাঙালিদের কাছে খুবই একটা ফেমাস রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আর অল্প সময় কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটা দেখতে থাকো, চলো শুরু করা যাক। প্রথমেই আমি বানাবো ভেটকি মাছের পাতুরি। তার জন্য আমার এখানে লাগছে ভেটকি মাছ, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লবণ আর একটা পেস্ট, যার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, রসুন, সর্ষে। আর এখানে আমার লাগছে আলু। আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এরপরে আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলাগুলো। এবারে এই মশলাগুলোকে মাছগুলোর সাথে ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। আর ভালো করে মাখা হয়ে গেলে এর ওপর থেকে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তারপর এটাকে 10 মিনিট রেস্ট রাখবো। অপরদিকে মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি তাওয়া আর কলা পাতা। যেহেতু পাতুরি তাই কলা পাতা ছাড়া তো একদমই অসম্পূর্ণ, আমাদের এখানে তো পাওয়াই যায় না, অনেক কষ্টে আমি জোগাড় করেছি। এবার কলা পাতার ওপরে আমি তেল মাখিয়ে নিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা মাছগুলোকে কলা পাতার ওপরে সাজিয়ে দেব। আজকে আমি একটা কলা পাতার ওপরেই সমস্ত মাছগুলোকে রান্না করব। মাছ ম্যারিনেট করার পর যে মশলাটা বেঁচে ছিল তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার এই আলুগুলোকেও মাছের মধ্যেই সাজিয়ে দেব। তাওয়াটাকে এবার ইন্ডাকশনের ওপর বসিয়ে দেবো। তারপর প্রথম 5 মিনিট হাই ফ্লেমে আর তারপরের 20 মিনিট একদম লো ফ্লেমে রান্না করব। 20 মিনিট হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ মাছটা কতটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার মাছটাকে উল্টে দিতে হবে অপর সাইডে রান্না হওয়ার জন্য। তার জন্য আবারও আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি এবং সেম পদ্ধতিতে সর্ষের তেল মাখিয়ে নেব। এবার ফাইনালি মাছটা ওল্টানোর পালা। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, আমি যেভাবে করছি তোমরা যদি ঠিকঠাক করে ফলো করো তাহলে তোমরাও করতে পারবে। প্রথমেই দেখো মাছের ওপর আমি সর্ষের তেল মাখানো কলা পাতাটা দিয়ে দেবো, তার ওপর থেকে আর একটা কলা পাতা দিয়ে দেবো, মানে দুটো কলা পাতা দিচ্ছি আমি এখানে। এবার একটা প্লেট রাখবো ওর ওপরে, তারপর হাত দিয়ে চেপে আলতো করে উল্টে দিচ্ছি। জাস্ট দেখো কতটা সুন্দরভাবে উল্টে গেছে মাছটা। এবারে নিচের কলা পাতাটা ধরে হালকা করে মাছটাকে তাওয়ার উপরে টেনে নিচ্ছি। এবারে মাছটাকে আবারও 10 মিনিট মতো রান্না করলেই কিন্তু আমাদের ভেটকি পাতুরি একদম রেডি হয়ে যাবে। এবারে পালা সর্ষে ভেটকি বানানোর। আর তার জন্য আমার এখানে লাগছে ভেটকি মাছ, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, কালো জিরে, হলুদ গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমেই আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এদিকে মাছগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। মাছের 1 পিট ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এতে মাছের টেস্ট খারাপ হয়ে যাবে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি।
এবারে এই সেম তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল অ্যাড করে নেব। তারপর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে টমেটোর মধ্যে দিয়ে দেব লবণ। তারপর 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব যাতে টমেটো গুলো সফট হয়ে যায়। সুন্দর সফট হয়ে গেছে। এবারে এর মধ্যে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর লবণ। মনে রাখতে হবে সরষে বাটাটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই, বেশি ভাজলে এটা তেতো হয়ে যাবে খেতে, 2-1 মিনিটই যথেষ্ট। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে গেছে আর এখন সময় ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার। এবার এই মাছগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। মিনিট হয়ে গেছে, এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমাদের সরষে ভেটকি। আমাদের আজকের মেনু ভেটকি মাছের পাতুরি আর সরষে ভেটকি একদম রেডি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলো না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।